মোগো কল হইছে ক্যাটাগরি ডি 12 নাম সিরিয়াল নাম্বার 12 কামরুল ইসলাম রাব্বি এ মিরাজ টাকা মনে বেড়ে গেল আরো চলছে 2024 বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট আগের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে নিজ দলের হয়ে ড্রাফটের টেবিলে বসেছেন ফরচুন বরিশালের তামিম ইকবাল নিজের নতুন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে সেখানে উপস্থিত রয়েছেন সাকিব আল হাসানও তবে হঠাৎ করেই ড্রাফটের সব আলো যেন কেড়ে নিলেন ফরচুন বরিশালের হয়ে ড্রাফটের টেবিলে থাকা মেহেদী হাসান মিরাজ বরিশালের আঞ্চলিক ভাষাতেই নিজ দলের জন্য প্লেয়ার কল করেছেন এই অলরাউন্ডার লোকাল প্লেয়ারদের তৃতীয় সেটের ড্রাফট চলছিল চার নম্বরে প্লেয়ার ডাকার পালা আসে ফরচুন বরিশালের তখনই দলটির হয়ে মাইক্রোফোন হাতে নেন মিরাজ তিনি মুখ খুলতেই চমকে যান ড্রাফটে উপস্থিত সকলে মোগো কল হয়েছে ক্যাটাগরি ডি 12 নাম সিরিয়াল নাম্বার 12 কামরুল ইসলাম রাব্বি পেস বোলার হে হয়েছে পেস বোলার বুঝছেন আমাদের বরিশাল থেকে বরিশাল এসেছে মিরাজের এমন কাণ্ড দেখে পুরো রুম হাসিতে মুখরিত হয়ে ওঠে হাসতে থাকেন তার পাশে বসে থাকা তামিম ইকবালও কিন্তু মিরাজ কেন বরিশালের ভাষাতেই ডাকলেন রাব্বির নাম কারণটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় রাব্বি বরিশাল অঞ্চলেরই ছেলে খেলেন বরিশাল দলের হয়ে সতীর্থদের সাথে সাধারণত কথাও বলেন নিজ এলাকার ভাষায় এ কারণেই হয়তো মিরাজ করেছেন এমন এই অলরাউন্ডার বরিশালের ভাষায় রাব্বির নাম ডাকার পরেই সাকিবের দলের টেবিল থেকে মিরাজের সাথে রসিকতা করে নুরুল হাসান সোহান বলে ওঠেন মিরাজের টাকার পরিমাণ হয়তো আরো বেড়েই গেল এই মিরাজ টাকা মনে বেড়ে গেল আরো ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয় এর আগে গত বছর ফরচুন বরিশালে নাম ওঠার পর বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে সেটা উদযাপন করেছিলেন জাতীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ সেই ঘটনার সাথেও জড়িয়ে রয়েছে কামরুল ইসলাম রাব্বির নাম বিগিসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালীন এক মাঠ থেকে অন্য মাঠে থাকা রাব্বিকে উদ্দেশ্য করে রিয়াদ বলেছিলেন মুই এখন বরিশাল্লা ঘটনাচক্রে এই দুজন পরবর্তী বিপিএলও খেলবেন বরিশালের হয়ে তামিম রিয়াদ মিরাজ ছাড়াও বরিশালে এবার থাকছেন মুশফিকুর রহিম খালেদ আহমেদ সৌম্য সরকার সাইফুদ্দিনরা বিদেশিদের মধ্যে শোয়েব মালিক পল স্টার্লিং মোহাম্মদ আমিরা মাঠ মাতাবেন বরিশালের হয়ে আগের আসরে সাকিব আল হাসান দলটার নেতৃত্ব দিয়েছিলেন এবার সাকিব না থাকলেও এই দলটা হয়েছে বেশ ভারসাম্যপূর্ণ জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেনজি